এই কলেজে অমর্ত্য সেন পড়াশোনা করেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে কলেজে ঢুকতেন। দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে সব থেকে পুরনো বাড়ি। এই বাড়িটাকে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা শান্তিনিকেতনে এসে গেছি, এবার টোটো গাড়িতে করে আমাদের সব ঘুরিয়ে দেখাবে। আমরা ঘুরে আপনাদের সব দেখাবো, ঘুরে ঘুরে ঘুরবো, ঘুমিন যাবে, কি আছে না আছে সব ঘুরে ঘুরে দেখাবো। বাগান বাড়িগুলো হচ্ছে ইউনিভার্সিটি মাস্টার টিচারদের নিজস্ব পার্সোনাল জমি জায়গা কিনে ঘর বাড়ি বানানো, এগুলো হচ্ছে প্রাইভেট পাবলিক এরিয়া। এই কলোনিটার নাম দেওয়া হচ্ছে গুরুপল্লী। শান্তিনিকেতনের শিক্ষক মাস্টারটা টিচাররা গুরুরা এই এলাকায় থাকে, তাই গুরুপল্লী কলোনি এটার নাম, কিন্তু বাড়িগুলোর নাম সব আলাদা। এটা হচ্ছে আপনার বসন্ত উৎসবের মাঠ। শান্তিনিকেতনে প্রতি বছরে যে দোল পূর্ণিমাটা হয়, দোল খেলা হয় না সামনে, এটা হচ্ছে এই গ্রাউন্ডের মধ্যে দোল খেলতে গেলে আপনার লেডিস হোক বা ছোট হোক বা বড় হোক বা এখন আপনি দাঁড়ান সাদা পোশাক পরে। এই যে টিনের বাড়ি মাটির দেওয়াল, এটা এই বাড়িটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর বাড়ি ছিল। এই বাড়িটা না কোনো জায়গায় আপনি ভিতরে ঢুকতে পারবেন না শুধু নিয়ন্ত্রণ ছাড়া। এই বাড়িটা হচ্ছে রবি ঠাকুরের বন্ধুর বাড়ি। রবি ঠাকুরের বন্ধুর নাম ছিল শান্তিদেব ঘোষ। ওই শান্তিদেব ঘোষ এই বাড়িটাকে 1930 সালে বাড়িটাকে তৈরি করেছিলেন। এই বাড়িটার মধ্যে শান্তিদেব ঘোষের বংশের মানে বংশ পরম্পরা থাকে এখানে। তো এখন যে ব্যক্তি থাকেন তার নাম হচ্ছে কালীমোহন ঘোষ। বাঁদিকে দেখবেন একটা সাদা রঙের একটা ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বর্তমানে এই বাড়িটাকে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে দান করে দিয়েছে। বিশ্বভারতী ইউনিভার্সিটি এই বাড়িটাকে দেখাশোনা করে এবং এই বাড়িটার মধ্যে এখন বর্তমানে কে থাকেন, আর্ট কলেজে যিনি নতুন প্রিন্সিপাল চাকরিতে জয়েন করেন সেই আর্ট কলেজের নতুন প্রিন্সিপাল এটাকে কোয়ার্টার হিসাবে ব্যবহার করবেন। আবার চলে যায়। অমর্ত্য সেনের বাবা নাম ছিল আশুতোষ সেন, এদিকে লেখা আছে এটি সেন মানে আশুতোষ সেন। অমর্ত্য সেনের মায়ের নাম ছিল অমৃতা সেন, অমর্ত্য সেনের স্ত্রীর নাম ছিল নমনীতা দেব সেন, অমর্ত্য সেনের মেয়ের নাম হচ্ছে নন্দিতা সেন, যে বলিউডে কয়েকটা অভিনয় করেছে। এই কলেজে অমর্ত্য সেন পড়াশোনা করেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে কলেজে ঢুকতেন, বাড়ি থেকে বেরিয়ে কলেজে প্রবেশ করতেন একদম বাড়ির সামনে। 1954 সালে কলেজটাকে শুরু করা হয়েছিল, সাল এখানে লেখা আছে বোর্ডে। এখন হ্যাঁ এখন চলে অমর্ত্য সেনে, অমর্ত্য সেন নিজের সময় পড়েছিলেন, এখনকার স্টুডেন্ট যারা পড়াশোনা করে তাদের জন্য। এখানে কলেজ শুরু হয় সকাল 10টা থেকে দুপুর 2টো, আর বাচ্চাদের নার্সারি থেকে টুয়েলভ যে গাছের তলায় পড়াশোনা হয়। 34 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িটা তৈরি করেছিলেন 1921 সালে, 1934 সালে মালিরা রবি ঠাকুরের বাড়ির মধ্যে গার্ডেনে জল দিতেন লেদারে ব্যাগে করে। তো ওই তখনকার যুগে লেদারে ব্যাগকে ভিস্তি বলা হতো, আর ভিস্তি করে মালিরা গার্ডেনে জল দিচ্ছিলেন। সেই কালচারকে দেখতে পায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র, ছাত্র দেখতে পায় যে আমার গুরুদেবের বাড়িতে মালিরা এইভাবে জল দিচ্ছে, এখানে কালচার বানানো দরকার। যারা নাটক নিয়ে পড়াশোনা করে নাটকের ডিপার্টমেন্ট, এই যে দেখা যাচ্ছে দোতলা বাড়ি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। 1921 সালে বাড়িটা তৈরি করে নাম দিতে হয়। এই বাড়িটা 70 টাকা করে টিকিট পার হেড, এখানে যদি আপনারা যেতে চান লাস্ট টাইম ঘুরিয়ে আপনাদেরকে এখানে ড্রপ করে দেবো। রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছুই আছে, শ্রী আপকে জিনিস নেই, যেটা হচ্ছে নোবেল পুরস্কারটা এখান থেকে 2004 সালে শুরু হয়ে যায়। এখান থেকে শুরু হয়, সামনে যে লোকজন দাঁড়িয়েছেন টিকিট কাউন্টার। এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে সব থেকে পুরনো বাড়ি। এই বাড়িটাকে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1861 থেকে 1864 মধ্যে বাড়িটাকে তৈরি করেন, তৈরি করার
নামটা শান্তিনিকেতন ছিল। এই বাড়িটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, বড়া দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, বাকি সবাই ফ্যামিলি এক জায়গায় থাকতেন। এক জায়গায় থাকে সবাই পাঁচ ছয় জন বড় করে সব মিলে মিলে আনন্দ করে যায় বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই তাল গাছ, যেই তাল গাছ জুড়ে রবীন্দ্রনাথ দারুণ একটা কবিতা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তাল গাছ। আর সেই তাল গাছের পাশ দিয়ে দেখুন কত সুন্দর বাড়ি বানানো হয়েছে। চলুন আমাদের লাস্ট দৃশ্যটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 500 বছর পুরনো এই বটগাছটি রবীন্দ্রনাথের সেই সময় থেকে এখনও দাঁড়িয়ে আছে দারুণভাবে। দেখুন কতগুলো ঝুড়ে নেমেছে। তো আমরা আমাদের ভিডিও শেষ করছি। দ্য বং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন, আসছি পরের ভিডিও নিয়ে।